Life could make you cynical, make you hard to satisfy. Good morning everyone, welcome back to my channel. আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। এখন বাজে 10:20 বাকি। ঘরে ঠিক চলছে? তো আজকে আমাদের কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে মা? আজকে আমাদের কাটা গোনা মাছ রান্না হচ্ছে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে, আর হবে এঁচোর চিংড়ি। যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, এই যে চিংড়ি মাছ বেশ বড় বড় সাইজের, আর আমাদের গাছের এঁচোর, প্রচুর কাঁঠাল হয়েছে, সেগুলো এঁচোর করে খেয়ে নেওয়া হচ্ছে। একটা দিদির বাড়ি পাঠানো হয়েছে, আর একটা কই মা আমাদের এঁচোরটা। তো একটু পরে মা এঁচোরটা কাটবে, ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার চিংড়ি মাছটাকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এটাকে ভেজে নেবে মাছ ভাজার সময়। আর কাটা পোনা মাছটাকেও হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে। এখন আমাদের টিফিন খাওয়া হবে, মুড়ি খাবো, সেই জন্য আলু ছাড়ানো হচ্ছে। মা এঁচোর কাটতে বসে গেছে, দেখতে পাচ্ছ এঁচোরটা মোটামুটি বড় সাইজের। দুদিক থেকে ফেলে দিলে আগে ঠিক আছে। এঁচোর কিন্তু বেশি বেশি বাদ দিতে হবে, নাহলে খাওয়ার সময় শক্ত। এই যে হলুদ জলে দিতে হবে, ঠিক আছে? আমি মায়ের এঁচোর কাটা কমপ্লিট। বেল গাছ থেকে একটা বেল পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে বেল গাছ, আর বেলটা কোথায় পড়ে আছে দেখো, টগর ফুল গাছের পুরো একদম নিচে। বেশ ভালো। এঁচোরটা সেদ্ধ হয়ে গেছে, আমার
বেল পড়ে যাচ্ছে পারে। এর একটা বেল চিংড়িটা প্রায় হয়ে এসছে, এখন মা দিচ্ছে একটু সামান্য ঘি। এই যে এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, অনেকবার দেখিয়েছি তো, এখান থেকে এঁচোড় পাড়া হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে, এখান থেকে প্রায় 4টে এঁচোড় পাড়া হয়েছে, অনেকগুলো এঁচোড় ছিল। আর এই হলো পুকুর, এখানে অনেক মাছ আছে। তো এখানে আমাদের সমস্ত যে সবজির খোসা টোসা সব ফেলা হয়, তো মাছ এগুলো ফেলতে এসছে। দেখো এটা হচ্ছে জামরুল গাছ, ফুল এসছে, ছোট ছোট জামরুলও হয়েছে। এটা হচ্ছে লেবু গাছ, মায়ের এঁচোড় রান্না করা হয়ে গেছে, এই যে আমি বাড়িতে করে নিয়ে চলে এসেছি খাবো বলে। তা আমার একটু ঠান্ডা লেগেছে, ঠিক আছে, সেই জন্য চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এখন ঘরে ঘরে সব শরীর খারাপ সবার, সবাই সাবধানে থেকো, কি আর বলবো। আমাদের এঁচোড় আমার মা এইভাবে রান্না করে, নিরামিষও করা যায়, আজকে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। আর এখন কটা বাজে, 1:10 বাকি। এখন আমার স্নান কমপ্লিট হয়নি, এটা খেয়ে নিয়ে স্নান করতে যাবো। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।